প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সাহায্য থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম নিয়ে এলাম একাদশ শ্রেণীর বাংলা কবিতা নীলদ্ধের প্রতি জনা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর অনেকেরই এই কবিতাটি কঠিন মনে হয় তবে আমি এইটুকু বলতে পারি যে প্রশ্নোত্তরগুলো এমন করে সাজানো হয়েছে যদি পড়ো ও শোনো কবিতাটির বিষয়ে সমস্ত ধোঁয়াশা পরিষ্কার হয়ে যাবে যা বড় প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রেও খুবই উপযোগী হবে তবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে চলো প্রথম প্রশ্ন রয়েছে জনা রাজা নীলধ্বসকে পত্র লিখেছিলেন কেন উত্তর সন্মুখ সমরে সম অবতীর্ণ না হয়ে রাজা নীলধ্বজ পুত্রহত্যার পার্থের সঙ্গে সন্ধি করায় ক্ষোভে জনা পত্র লিখেছিলেন অর্থাৎ যুদ্ধে অবতীর্ণ না হয়ে নীলধ্বজ কী করেছিল পুত্র হত্যাকারী যে পার্থ অর্জন তার সঙ্গে সন্ধি করেছিল এই জন্য জনা নীর্বজকেই পত্র লিখেছিল দু নম্বর প্রশ্ন দুঃখের কথা হাই কব কারে জনার কাছে এই দুঃখের কথা কি ছিল উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনা পত্রে জনার কাছে এই দুঃখের কথা হল পুত্রহন্তার বা পুত্রহন্তা পার্থের সঙ্গে নীলধ্বজের সক্ষ এটা ছিল তার কাছে দুঃখের কথা তিন নম্বর জনা পার্থকে পাণ্ডুরথী বলেছেন কেন মাইকেল মধুসূদন দত্ত জনা পত্র কবিতায় জনা পার্থকে পাণ্ডুরথী বলেছেন কারণ পার্থ ছিলেন পাণ্ডব বংশীয় একজন রথি শ্রেষ্ঠ পরের কোশ্চেন চার নম্বর প্রশ্ন নীলধ্বস তীক্ষ্ণতম তীরে শত্রুর বাক্য না করে কি করেছেন বলে জনা অভিযোগ করেছেন তীক্ষ্ণতম তীরে শত্রুর বাক্য না করেই নির্ব অর্জুনকে এখানে যে পার্থ এতক্ষণ বলা হলো তো পার্থ হচ্ছে অর্জুন অর্জুনকেই তার সবাই মিষ্ট কথায় সন্তুষ্ট করেছেন বলে জনা অভিযোগ করেছেন দেখতে দেখতে ভিডিওটিকে লাইক করে দাও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন কী কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনর রব এ কাহিনী এখানে কোন কাহিনীর কথা বলা হয়েছে উত্তর এখানে পুত্র হত্যা সঙ্গে পুত্র হত্যা পার্থের সঙ্গে অর্থাৎ নীলধ্বজের যে পুত্র তাকে পার্থ মেরেছে পার্থ পুত্র হত্যা পার্থের সঙ্গে নীল জনার যে স্বামী নীলধ্বজ তার শখের যে কাহিনী সেই কাহিনীর কথা বলা হয়েছে ছ নম্বর প্রশ্ন একই ভ্রান্তি তবু জনা কোন ঘটনাকে রাজা নীলদ্ধজের ভ্রান্তি বলে বর্ণনা করেছেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনপত্র কবিতায় জনক পার্থককে পার্থকে নরনারায়ণ জ্ঞানে পুজো করার ঘটনাকে রাজা নীলধ্বজের ভ্রান্তি বলে বর্ণনা করেছেন সাত নম্বর প্রশ্ন পার্থক্যে রাজা নীলধ্বজ নীলধ্বজের নরনারায়ণ জ্ঞানে পুজো করাকে যারা কীভাবে ব্যক্ত করেছেন উত্তর তোমাকে বসুতন দত্ত রচিত নীলুদ্ধের প্রতি জনা পত্র কবিতায় পার্থকে নীলুদ্জের নরনারায়ণ জ্ঞানী পুজো করাকে জনা বিধির লীলা খেলা হিসেবে ব্যাখ্যা করেছেন এখানকার মূল উত্তরটা হচ্ছে বিধির লীলা খেলা এইটুকু তোমাদের জানতে হবে আর উত্তরটাকে এইভাবে লিখতে হবে পুরোটা পরের কোশ্চেন আছিলা মান তাও কি না ছিলি মানে মান ছিল সেটাও কি লাশ করে দিলে এই কথার মাধ্যমে জনক কি বলতে চেয়েছেন উত্তর মাইকেল দত্ত রচিত নীল প্রতি জনপত্র কবিতায় এই কথার মাধ্যমে জনার সন্তান হারানোর সঙ্গে 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 মাতৃত্বের গৌরবও হারিয়েছেন বলে জানিয়েছেন পরের কোশ্চেন নম্বর প্রশ্ন বিধির বিধানে পরাধীনা তো জনার এই উক্তির মাধ্যমে কি প্রকাশ করতে চেয়েছেন উত্তর দেখো জনার প্রশ্ন উদ্ধৃত উক্তিটির মধ্য দিয়ে নারী হিসেবে জনার অসহায়তা প্রকাশ পেয়েছে এই প্রশ্ন উদ্ধৃত উক্তিটির মধ্য দিয়ে নারী হিসেবে তার অসহায়তা প্রকাশ পেয়েছে উক্তিটিকে বলেছে দেখো বিধির বিধানে পরাধীন মানে তিনি বিধির বিধানে পরাধীন হয়েছেন পরের কোশ্চেন দশ নম্বর জানি আমি কহে লোক রথিকূলপতি পার্থ এই মতকে জনা কী মনে করেছেন মাইক মধুসুন্দর তরচিত মিরোদ্দীপতি পত্র কবিতায় এই মতকে জরা মিথ্যা ধারণা বলে মনে করেছেন মূল উত্তরটা হচ্ছে এটা এই মতকে যারা মিথ্যা মিথ্যা ধারণা বলে মনে করেছেন যে রথিকুলপতি হচ্ছেন পার্থ পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন লক্ষ্যরা লক্ষ্যরাজে ছলিল দুর্মতি উক্তিটি উল্লিখিত ব্যক্তি এই ছদ্মবেশে ধারণ করেছিলেন কেন এই ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন তো দেখো উল্লিখিত ব্যক্তি অর্থাৎ তৃতীয় পাণ্ডব অর্জুন এই ছদ্মবেশ ধারণ করেছিলেন স্বয়ংবর সভায় সাফল্যের জন্য গণনবার রাজদলেতেই সে জিতিল এই রাজারা সমবিত হয়েছিল কোথায় দেখো রাজদলেতেই জিতিল এই রাজারা সমবেত হয়েছিলেন পাঞ্জালির স্বয়ংবর সভায় তেরো নম্বর প্রশ্ন দহিল খান্ডব দুষ্ট কৃষ্ণের সহায় কে কেন খান্ডব দাহন করেছিলেন উত্তর কৃষ্ণকে সঙ্গে নিয়ে অর্জুন দাহন করেছিলেন অসুখ সারানোর জন্য অগ্নিকে সাহায্য করার জন্য চোদ্দ নম্বর প্রশ্ন রাজা নীলধ্বস আজই নতশীর নীলধ্বজের এই নতসির অবস্থার কারণ কি কারণ নীলধ্বসের পুত্র প্রবীণের মৃত্যু হয়েছে পনেরো নম্বর প্রশ্ন ভীরুতার সাধনা কী মানে বহু বলবাহ ভীরুতার সাধনা বলতে কী বোঝাইছেন উত্তর জনা জনাভীরুতার সাধনা বলতে অর্জুনের মতো কুশলী সুযোগ সন্ধানী অথচ বীর ধর্মহীনের সঙ্গে সক্ষকে বুঝিয়েছেন বীর ধর্মহীন করে সে সক্ষ স্থাপন করেছে তার জন্য জনভীরুতার সাধনা বলেছেন ষোলো নম্বর প্রশ্ন কিন্তু বৃথা এই গঞ্জনা এই কথার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে উত্তর এই কথার মধ্যে মধুসূদন দত্ত রচিত নীলদোষপতি জনা কবিতায় রাজমহিষী জনার অসহায়তা প্রকাশ পেয়েছে কিন্তু বৃথা এ গঞ্জনা যত কিছুই নীলদোষকে বলুক না কেন তিনি তো কিছু শুনছেন না শুনবেন না তো বৃথা গঞ্জনা করে কিলা অসহায়তা প্রকাশ পেয়েছে সতেরো নম্বর প্রশ্ন জনার নীলধ্বজের প্রতি অভিযোগের কারণ কি উত্তর মধুসূদন দত্ত রচিত নীলধ্বজের প্রতি জনার কবিতায় জনার অভিযোগের কারণ হল পুত্রহন্তাকে তার স্বামী নরনারায়ণ জ্ঞানে আরাধনা করছে এটাই ছিল তার অভিযোগ যে পুত্রকে হত্যা করেছে তাকে নরনারায়ণ জ্ঞানে তাকে ভগবান ভেবে ভগবান মেনে আরাধনা করছে তার এটাই ছিল তার অভিযোগ আঠেরো নম্বর প্রশ্ন প্রভীরের সঙ্গে পার্থের যুদ্ধকে জনা অন্যায় সমর কেন বলেছেন প্রবীরের সঙ্গে যে পার্থের যুদ্ধ হয়েছিল সেটাকে অন্যায় সমর কেন বলা হয়েছে দেখো উত্তর বালক প্রবীর পাণ্ডবদের অশ্বমেধের ঘোড়া ধরার জন্য একজন বিজ্ঞ প্রাপ্তবয়স্ক ধনুর ধনুরধর অর্জুন তার সঙ্গে যুদ্ধ করেছে তার মানে একজন বালক অল্প বয়সী পালক তার সঙ্গে একজন ধনুর্ধর প্রাপ্তবয়স্ক ধনুর্ধর অর্জুন যুদ্ধ করেছে তার জন্য এই যুদ্ধকে জনা অন্যায় সমর বলেছে পরের কোশ্চেন উনিশ নম্বর জনা তার শোকাগ্নি কিশির দ্বারা নিভাতে চেয়েছিলেন উত্তর মধুসূদন দত্তরচিত প্রতি জনা কবিতা পত্র কবিতায় পুত্রহারা জনা পুত্রহারা জনা তার শোকাগ্নি ফাল্গুনের লোহে বা অর্জুনের অর্জুনের রক্তে নেপাতে চেয়েছেন ফাল্গুনের লোহে বা এখানে অর্জুনের রক্তে সেই শোকাগ্নি শক্ষের অগ্নি যে জল ছিল জনার বুকে সেটা নেপাতে চেয়েছিলেন কুড়ি নম্বর প্রশ্ন জগতে বিধাতার কোন বিধি প্রচলিত এই জগতে বিধাতার কোন বিধি প্রচলিত নীলদ্ধীর কর্মকাণ্ড দেখে প্রবীরের মৃত্যু প্রসঙ্গে জনায় মন্তব্য করেছিলেন জন্মালে তার মৃত্যু হবেই বিধাতার এই বিধি জগতে প্রচলিত জগতে বিধে তার কোন বিধি প্রচলিত তো জন্মালে মরতে হবে এই বিধিটা যে প্রচলিত সে ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে নীলধ্বজের কর্মকাণ্ড দেখে তিনি এই কথাটা বলেছিলেন আর কি প্রবীণের মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্য করা হয়েছে একুশ নম্বর জনা পাগিলিনী হয়েছিল কেন পাগিলিনী জনা একটা লাইন রয়েছে দেখে নেবে জনা পাগিলিনী হয়েছিল কেন উত্তর জনা পাগলিনী হয়েছেন কারণ তিনি দেখেছেন তার স্বামী পুত্র শোক ভুলে সভায় নর্তকীর নাচ গানে পুত্রহন্তাকারী পার্থের মনোরঞ্জন করছেন তার জন্য জনাব পাগিলিনি হয়েছিলেন পাঁচ নম্বর প্রশ্ন নীলদ্ধ কাঠ কর স্পর্শ করেছেন উত্তর পিতা হয়ে নীলধ্বস প্রার্থ পার্থের কর স্পর্শ করছেন করেছেন যার এখন লাইক দিয়ে দেওয়া দিয়ে দেও লাইক এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে কোশ্চেন তেইশ নম্বর কেন কার কেন জ্ঞান হরণ করেছেন বলে মনে হয়েছে তো মধুসূদন দত্ত রচিত নীলধ্ব কবিতায় নীলধ্বজের আচরণ দেখে জানার ধারণা পার্থ নীলদ্ধ জ্ঞান হরণ করেছেন এখানে কেন প্রশ্নটা দেখো এখানে কে হবে হ্যাঁ কে কার জ্ঞান হরণ করেছেন কে কার জ্ঞান হরণ করেছেন তো এখানে নীলধ্বজের আচরণ দেখে জনা বলেছে জনার ধারণা হয়েছে যে পার্থ পার্থ অর্জুন নীলধ্বের জ্ঞান হরণ করেছেন যাও যাও চলি মহাবল কোথায় কিভাবে উত্তর জনা রাজা নীলধ্বজকে তার নতুন বন্ধু পার্থকে নিয়ে কৌরবপুরিতে চলে যেতে বলেছেন পঁচিশ নম্বর প্রশ্ন বিধতার কোন লীলা খেলার কথা জনা এখানে বলেছেন উত্তর মধুসূদন দত্ত রচিত নীলজের প্রতি জনা কবিতায় একমাত্র পুত্রকে অর্জুনের অকালে কেড়ে নেওয়া এবং তার সম্মান স্নান করাকে জনা এখানে বিদাতার খেলা বলেছেন ছাব্বিশ নম্বর প্রশ্নকে পাণ্ডব কীর্তন গান গায় উত্তর মধুসূদন দত্ত রচিত নীলদুজের প্রতি জনক্রব পত্র কবিতায় এই বারবার বলতে হচ্ছে কারণ লেখা রয়েছে যেহেতু তবে এটাকে আমি স্পিডে বলে দিচ্ছি পুত্রঘাতি অর্জুনের চরিত্রের বিভিন্ন দোষ ব্যক্ত করে সেই চরিত্রের স্রষ্টা দৈপায়ন ঋষি বা বেদব্যাস সম্পর্কে কথা বলেছেন যে তিনি পাণ্ডব কীর্তন গান করে থাকেন সবসময় পরের কোশ্চেন সাতাশ নম্বর কিসের ছদ্মবেশে পার্থ স্বয়ংবরে ছলনা করেছিলেন মধুসূদন তর্ষিত নীলদ্বতীচারক পুত্র কবিতায় ব্রাহ্মণপুত্রের ছদ্মবেশে পার্থ দ্রৌপদীর স্বয়ম্বর সভায় ছলনা করছিলেন দ্রৌপদী স্বয়ম্বর সভায় ব্রাহ্মণ ছদ্মবেশে ছলনা করছিলেন ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন মিথ্যা কথা না তো কোন কথাকে মিথ্যা বলা আছে উত্তর সকলে অর্জুনকে যে রথিকুল প্রতি বা শ্রেষ্ঠ বলে জানে সকলে অর্জুনকে যে রথিকুলপতি প্রতি বা বীরশ্রেষ্ঠ বলে জানে তাকেই যারা মিথ্যা কথা বলেছেন যেই কথাটা মিথ্যা এখনও যেটা লাইক করেন অবশ্যই লাইক দিয়ে আর এগুলো বড়ো প্রশ্ন লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে ভালো করে পড়ে নেবে লিখে নেবে চলো পরের প্রশ্নে যাই উনত্রিশ নম্বর প্রশ্ন মহাযাত্রা করে যারা কোথায় চলেছে তো পুত্রঘাতী অর্জুনের সঙ্গে নীলধ্বজের বন্ধু সুলভ ব্যবহার দেখে জনা আক্ষেপ করে বলেছেন যে তিনি মহাযাত্রা করে জাহ্নবীর জলে প্রাণ বিসর্জন দিতে চলেছে তিরিশ নম্বর ছাড়ি বয়ে পড়া প্রাণ জাহ্ন জলে বক্তা কেন এ কথা বলেছেন পুত্রহন্তা অর্জুনের সঙ্গে স্বামী রাজা নীলদ্ধ সক্ষ করায় রাজবংশের এবং ধর্মের যে অপমান হয়েছে তা সহ্য করতে না পেরে জনায় কথা বলেছেন তেত্রিশ নম্বর প্রশ্ন নীলধ্বর যুদ্ধ সাহায্য করেছেন করছেন কেন বলে জল জনা কল্পনা করেছেন পুত্র প্রতিশোধ গ্রহণের জন্য যুদ্ধ যুদ্ধসজ্জা করছেন বলে জনা কল্পনা করেছিলেন বত্রিশ নম্বর প্রশ্ন এই তো সাজে তোমার কৃষির কথা বলা হয়েছে তো তক্তিটিতে চুক্তিটিতে যুদ্ধ সাজে সাজার কথা এখানে বলা হয়েছে এই তো সাজে তোমারকে তেত্রিশ নম্বর জনা নীলধ্বজকে কীভাবে যুদ্ধযাত্রা করতে বলেছিলেন যেভাবে গজরাজ তার জমদণ্ডের মতো ফালন অভীষণ আওয়াজ করে সেই বিক্রম নিয়ে জনারী নীলধ্বসকে যুদ্ধযাত্রা করতে বলেছিলেন ছত্রিশ নম্বর কি করার জন্য আবেদন করেছিলেন ক্ষত্রিয় ধর্ম ও ক্ষত্রিয় কর্ম পালন করার আবেদন করেছিলেন পঁয়ত্রিশ নম্বর তব সিংহাসনে হত্যা পুত্র হত্যা রিপু এই রিপু বা শত্রু কে ছিলেন এই এই পুত্র রিপু বা শত্রু ছিলেন পার্থ অর্থাৎ অর্জুন ছত্রিশ নম্বর সে বিছ যতনে তুমি অতিথি রতনে এই অতিথি রত্নটিকে তো এই অতিথি রত্ন ওই একই প্রশ্নের উত্তর আর এটার উত্তর একই অতিথি রত্ন হলেন তৃতীয় পাণ্ডব পার্থ অর্থাৎ অর্জুন সাড়ত্রিশ নম্বর প্রশ্ন হরিলে কি তিনি জ্ঞান তব মানে তোমার জ্ঞান কি তিনি হরণ করে নিয়েছেন কার জ্ঞান হরণ করেছেন কে হরণ করেছেন তো প্রস্তুত উক্তিটিতে নিয়মিত নিয়তির দ্বারা রাজা নীলধ্বজের জ্ঞান হরণ করেছেন কে পার্থ আটত্রিশ নম্বর প্রশ্ন ক্ষত্রিয় ধর্ম এই কি নৈমণি তাকে ক্ষত্রিয় ধর্ম বলা হয়নি যে পুত্র হত্যার সঙ্গে এই বন্ধুত্বকে ক্ষত্রিয় পুত্র হত্যার সঙ্গে বন্ধুত্ব পুত্র হত্যার সঙ্গে যে বন্ধুত্ব করা এটা কি ক্ষত্রিয় ধর্ম এটাকে ক্ষত্রিয় ধর্ম বলা হয়নি পরের প্রশ্ন উনচল্লিশ নম্বর চণ্ডালের পদ ধুলি ব্রাহ্মণের ভালে কাকে চণ্ডাল বলা হয়েছে এখানে তো ত্রিটিতে চণ্ডাল বলা হয়েছে পার্থকে চল্লিশ নম্বর নীলধ্বজের প্রতি জনা বীরঙ্গনা কাব্যের কত সংখ্যকপত্র তো নীলধ্বজের প্রতি জনা বীরঙ্গনা কাব্যের একাদশ সংখ্যকপত্র অর্জুনের ছিন্নমুণ্ড রানী কীভাবে আনার কথা বলেছেন অর্জুনের ছিন্নমুণ্ড রানী জনা রাজা নীলুধ্বজকে ষোলদণ্ডের আগায় বিদ্ধ করে নিয়ে আসতে বলেছেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গৌরব সরি পৌরব সরস্বিনী নলিনী কাকে কেন বলা হয়েছে এই কথা দ্রৌপদী পান পঞ্চ পাণ্ডবের স্বামী হওয়ার জন্য তাকে পৌরব সরস্বী নলিনীর কথা বলা হয়েছে চৌত্রিশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন নিঃসন্তান নিঃসন্তানা করিলা আমারে নিঃসন্তানা করিলা আমারে কে কাকে নিঃসন্তান করেছিলেন তো তৃতীয় পাণ্ডব অর্জুন প্রবীরকে হত্যা করে মহেশ্বরীপুরী জানি জনাকে নিঃসন্তনা করেছিলেন চুয়াল্লিশ নম্বর এ পাশণ্ড পাণ্ডুরথী পার্থতমপুরী পার্থকে পাষণ্ডপুরী পাষণ্ড এবং পাণ্ডুরথী বলা হয়েছে কেন দেখো অসম এ অসম লড়াইয়ে যেভাবে অর্জুন বালক প্রবীরকে বালক প্রবীরকে হত্যা করেছে তার পরিপ্রেক্ষিতে জনা পার্থকে পাষণ্ড পাণ্ডুরথী বলেছেন পঁয়চল্লিশ নম্বর প্রশ্ন ক্ষত্র বালা আমি ক্ষত্রকুলো বধু এই বক্তব্যের কারণ কী তবে এই প্রশ্নটি বলার আগে বলি যারা এখন লাইক করেনি নেই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটি লাস্ট প্রশ্নটা বলি নীলধ্বজের পুত্র হত্যারক অর্জুনের সঙ্গে সক্ষ স্থাপনে ক্ষত্রিয় বংশের যে অপমান হয়েছে তা জানার কাছে প্রচণ্ড অপমানের অসহনীয় মনে হওয়ায় এই মন্তব্যটি করেছেন জনা যে খত্রকুলো বালা আমি খত্রকুলো বধু তবে যদি সমাপ্ত হলো তবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে